বিচারে আমি তাকে অতি দণ্ডিত দিয়েছি। এই লম্বর জীবকের তাই আমি মৃত্যু
অনিরুদ্ধ উষাকে গোপনে ভালোবেসেছে এই তার অপরাধ। অরিরাজবাদ যদি উষাকে ভালোবেসে অনিরুদ্ধ অপরাধী হয়ে থাকে তাহলে অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে তোমার রাজকন্যা অপরাধী হইতে কেন? তুমি হলে এই বর্গনার বিচারক, আমি হলাম এই জগতের বিচারক। নয় অন্যায় সব দিন সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাব, দেখি তোমার বাহুতে কোন শক্তি রয়েছে ধরাস্ত্র করার। এই কাজই তোমরা সকলে উষাকে রাজসভায় লয়ে এসো।